সভাটা করতে পারিনি। দুই মাস পর গণভবনে বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক। এটি দলের নীতি নির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ বৈঠক। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশে সহিংসতা, দলীয় প্রার্থীদের ভূমিকা ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে শুক্রবারের বৈঠকে। তবে এবারের বৈঠকে সবার দৃষ্টি গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বিষয়ে। গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, মেয়র জাহাঙ্গীর বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ঘটনার পর তার পদত্যাগ ও দল থেকে বহিষ্কারের দাবি ওঠে। গত 3 অক্টোবর আওয়ামী লীগ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এরই মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজকের বৈঠকে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সিদ্ধান্ত আসার ইঙ্গিত দিয়েছেন। আলোচনা এখানে জাহাঙ্গীর ব্যাপারে সিদ্ধান্ত যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপর আলোচনা হবে এবং এখানে যারা বিদ্রোহ করছে এবং বিদ্রোহীদের যারা মদত দিচ্ছে সাংগঠনিক সম্পাদকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে নির্বাহী কমিটিতে রিপোর্ট দেওয়ার জন্য। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন দলীয় নেতারা। এটা এজেন্ডার একটি বিষয় হিসাবে আছে বিষয়টি নিয়ে যে তাকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তার জবাব দিয়েছে বলে আমরা শুনেছি। জবাবটি নিয়ে তো আলোচনা হবে এবং সেখানে যদি তার জবাব যদি সে সঠিকভাবে দিতে না পারে অথবা সে জবাব দিতে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে দল আলোচনা করে সিদ্ধান্ত নেবে এবং সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে দলের অনেকে মনে করছেন মেয়র জাহাঙ্গীর রাজনৈতিক পদ হারানোর সঙ্গে সঙ্গে হারাতে পারেন মেয়র পদও। আজকের তরুণ প্রজন্ম ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।